আসসালামু আলাইকুম রহনাতুল্লাহ আলহামদুলিল্লাহ ইহাদা সাল্লাহতসলাম আলে আহমেল্লে নিবিয়াবাদ আমাবাদ ওয়ালা আলাসফা নেতায় হুন্না লিবাসুল্লাহকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না আজকে কথা বলবো একজন মানে স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে ব্যবহার করবে কেমন আচরণ করবে এবং তার ব্যবহারের ফলেই নির্ধারিত হবে জান্নাত অথবা জাহান্নাম বলছিলাম যে আল্লাহ সোবাহাতলা সোরা বেকার সোরা নম্বর দুই আট নম্বর ওয়ান এইটী সেভেন এখানে তিনি বললেন হুন্না লিবাসুল্লাহ ওয়ান তুম লিবাসুল্লাহ মানে একজন স্বামী আর স্ত্রী কথা আল্লাহ সোবাহতাল্লাহ এখানে বলতে চাইছেন যে একজন স্বামী এবং স্ত্রী একে অপরের পোশাক হ্যাঁ এই পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষ এই পৃথিবীর সবচেয়ে সম্মানীয় মানুষের যদি বস্ত্র খুলে নেওয়া হয় মানে কাপড় খুলে নেওয়া হয় তাহলে পৃথিবীতে তার কিছু আর মূল্য থাকে না সিমিলারলি যদি একজন নারী বেপর্দা হয়ে যায় স্বামীর যেমন মূল্য থাকে না একজন স্বামী যদি বেপর্দা হয়ে যায় তেমন তার স্ত্রী মূল্য থাকে না আসলে এই মূল্যটা একটু অন্যরকম মূল্য কেমন মানে একে অপরের প্রতি যে ভালোবাসা একে অপরের প্রতি যে দায়িত্ব কর্তব্যবোধ আল্লাহ সুমতলা বোঝায় এটাই বোঝাতে চেয়েছেন দেখুন একজন মেয়েকে তার বাবা মা অনেক কষ্ট করে লালন পালন করে অনেক আদর দিয়ে লালন পালন করে আঠেরো বছর কুড়ি বছর তেইশ বছর পঁচিশ বছর যার যতদিন সামর্থ্য থাকে যতদিন আল্লাহ সময় লিখে রাখেন তারপরে সেই মেয়েটা যখন একটা স্বামী নির্বাচন করে তাকে তার ঘরে পাঠিয়ে দেওয়া হয় এই যে পনেরো বছর বিশ বছর বা পঁচিশ বছরের মা বাবার যে ভালোবাসা সেই ভাবো ভালোবাসাটা এক থেকে দেড় মাসের মধ্যে প্রায় হারিয়ে যায় হ্যাঁ এতটা ভালোবেসে ফেলে তার ওই নবনির্বাচিত স্বামীকে কুড়ি তিরিশ বছরের সম্পর্ক যেন মানে সেই ভালোবাসা যেন একদম ঠুনকো হয়ে যায় তার মানে আল্লাহ সব তালার এটা একটা বিশেষ সৃষ্টি এই পৃথিবীর বুকে যদি কেউ কাউকে ভালোবাসে তো সবচেয়ে গভীর সুন্দরতম ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রীর আমরা সমাজবদ্ধ জীব যখন কোনো মহিলাকে কারো হাতে সরপত করা হবে তুলে দেওয়া হবে বিবাহের মাধ্যমে অবশ্যই তার বাবার মা বাবার কর্তব্য দায়িত্ব যে তাকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমাকে যখন ঊর্ধ্ব গগনে নিয়ে যাওয়া হলো আল্লাহ সোবানতালার কাছে আমি গেলাম তখন আমি আল্লাহ সুবানতালার কাছে যেতে গিয়ে দেখলাম যে জান্নাত এবং জাহান্নাম আমাকে দেখানো হলো তাতে আমি দেখলাম যে জান্নাতের অধিবাসীরা অনেকেই গরিব আর জাহান্নামের মধ্যে আমি খেয়াল করে দেখলাম অধিকাংশ রায় নারী হাদিসটাকে এখানে আটকে রেখে আপনাকে যদি আমি বলতে চাই সাহাবাই কেরামরাও চমকে গিয়েছিলেন এরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসল্লাহাল্লাম কারণটা কি নারীরা এত জাহান্ন কারণটা কি তিনি একটা কথা বলেছিলেন সেখানে যে নারীরা হচ্ছে না শুকুরি অর্থাৎ তারা স্বামীর সারা জব জীবন খাবে পড়বে সমস্ত কিছু নিবে কিন্তু সামান্য একটা ঠুনকো বিষয় যদি তার স্বামী অপরগ হয় তাহলে সে মহিলা তাকে দেখতে পারে না সে মহিলা তাকে তিরস্কার করে সাহবাইকেরা আমরা বিষয়টাকে বুঝেছিলেন আমরা জানি না আমরা বিষয়টাকে কতটা বুঝি জি যাদের আমাদের মেয়ে আছে তাদের অবশ্যই কর্তব্য যে তাকে শিখিয়ে দেওয়া যে মা সব সময় আল্লাহ সুবানতালার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে ওই সেই কথা মনে আছে না সালামের তার স্ত্রী যে স্ত্রী খাবার আর খাবার বলতে গেলে কি একটু হয়তো পানি একটু খেজুর কিংবা কোনো কিছুর একটু ফ্লেশ মাংস তা নিয়েই তিনি শুকুর আদায় করেছিলেন না মানে প্রথমের দিকের স্ত্রী পরের স্ত্রী ওই খাবারই সেম খাবারে কষ্টে থাকার পরেও বলেছিলেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এজন্য মহিলাদেরকে বেশি সহনশীল হওয়া উচিত এবং তার স্বামীর খেদমত করা উচিত একজন মহিলা যদি তার স্বামীর ডাকা কথায় না আসে অর্থাৎ তার স্বামী যদি তাকে বিছানায় আহ্বান করে আর সে যদি না আসে তাহলে এ পৃথিবীতে যত মালাইকা রয়েছে আল্লাহ সুমতালার কাছে যত হুররা রয়েছে তারা লানত বর্ষণ করতে থাকে ওই মহিলার উপরে যতক্ষণ না সে মানে এই মহিলা তার স্বামীর সাথে একটু ভালো আচরণ করে আসলে আমি ওভারঅল বলতে চাইছি যে একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে অ্যাট এনি কস্ট খুশি রাখা কেন কারণ রাসূল সাল্লা আলু সাল্লাম বলেছেন কোনো পুরুষ বা কোনো স্বামী যদি মারা যায় আর সে এ অবস্থায় মারা গেল যে সে তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট পুরোপুরি সন্তুষ্ট তাহলে এই স্ত্রী যদি মারা যায় তাহলে ওই স্ত্রী জান্নাতে যাবে জি ওই স্ত্রী জান্নাতে যাবে তাহলে একটা স্ত্রীর একটা মেয়ের প্রধান দায়িত্ব এবং কর্তব্য পৃথিবীর বুকে সে তার স্বামীকে খুশি রাখবে অ্যাট এনি কস্ট অপর হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে যদি ওই সব মহিলাদের মধ্যে এই কয়েকটা গুণ থাকে এক সে দৈনিক পাসওয়াক আদায় করবে জি দৈনিক পাসওয়াক আদায় করতে হবে যে স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না তাহলে ওই স্ত্রীকে বারবার বোঝাতে হবে যদি না বুঝে তাকে তালাক দেওয়াটাই উত্তম হবে বলে আমি মনে করি কেন কারণ কোনো মানুষ যদি সলাতকে ত্যাগ করে কোনো ফরজ বিধানকে ত্যাগ করে সে তখন আর মুসলমান থাকে না অতএব তার সাথে সহবাস করলে এটা জেনা হবে জি আপনি যত বড়ই মডার্ন হন না কেন ইউ হ্যাভ টু প্রে আপনাকে আল্লাহ সুমানতাল্লাহ দরবারে সার তা আপনার মাথাটাকে ঝুঁকাতেই হবে তারপরে দুই নম্বরে রসুলাম বলছেন রামাদান মাসের সিয়াম পালন করতে হবে যে কটা সিয়াম তার ঋতুর কারণে ভেঙে যায় পরবর্তী রামাজানা আসার পূর্বে তা তুলে নিতে হবে তিন লজ্জাস্থানে হেফাজত করতে হবে জি ওটা স্বামীর সো ইউ হ্যাভ টু কভার ইউর সেলফ আপনাকে আপনার পুরো পূর্ণাঙ্গ অংশকে ঢেকে রাখতে হবে এটা হচ্ছে আপনার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব এবং এর পৃথিবীকে সুন্দর এবং সাবলীলভাবে পরিচালিত করার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে আপনারা আপনারা যদি আজকে সুন্দরভাবে নিজেকে ঢেকে রাখতে পারতেন তাহলে এই পৃথিবীর মুখে এত ধর্ষণ নামক জিনিস হতো না চার সবসময় স্বামীর সুক্রিয়া আদায় করতে হবে জি স্বামী যা বলবে কারণ যেগুলো বলবে সেগুলোকে মেনে চলতে হবে যদি এই চারটি গুণ কোনো মহিলার মধ্যে থাকে তাকে জান্নাতের আটটা গেট দিয়ে ডাকা হবে মানে তাকে অনার দেওয়া হবে সম্মান দেওয়া হবে সো যারা বিবাহিত মহিলা যারা শুনছেন এবং যারা এখনো বিয়ে হয়নি যারা শুনছেন বিশ্বাস করুন এই পৃথিবীর বুকে আমরা ষাট থেকে সত্তর বছর বাঁচবো এখানে আমাদের কোনো কামিয়াবির জায়গা নেই এটা হয়তো পরীক্ষার একটা জায়গা শুধুমাত্র আমাদের জান্নাতকে নিতে হবে আওয়ার গোল ইজ জান্নাত আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাতকে নিতে হবে আর এই জান্নাতকে নেওয়ার জন্য অ্যাট এনি কস্ট আমাদেরকে চেষ্টা করে যেতে হবে পুরুষরা রকম চেষ্টা করবে পৃথিবীর আরও মানুষ নানারকম চেষ্টা করবে কিন্তু নারীদের এই চারটি কাজ করলে যখন জান্নাতের যে কোনো গেট দিয়ে অনার করা হবে সম্মান করা হবে ঢুকতে নির্দেশ দেওয়া হবে তাহলে একজন মহিলার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তার স্বামীর জিনিসপত্র গুছিয়ে দেওয়া তার স্বামী যে খাবারে সন্তুষ্ট হয় সে খাবারকে প্রস্তুত করা তার স্বামী যেমন করে সে যে থাকতে পছন্দ করে সে যে থাকলে পছন্দ করে তার মতো করে সাজা বর্তমান সময়ে আমাদের সমাজটা অনেক মানুষ বেশিরভাগ মানুষই পরকায় জড়িয়ে পড়েছে কেন জানেন কারণ দেখবেন যেসব মহিলারা বাড়িতে নর্মাল একটা পুরনো ছেঁড়া ইত্যাদি পোশাক পরে থাকে আমার তার কোনো ইচ্ছা নেই ভালো পোশাক পরা অথচ ওই মহিলা যখন বাইরে যাবে তখন সুন্দর পোশাক পরে কেন পোশাকটা সৌন্দর্যটা শুধুমাত্র আপনার স্বামীর জন্য নট ফর আদার্স নট ফর আউট আউটসাইডার্স বাইরের লোকের জন্য নয় সৌন্দর্যটা আপনার সৌন্দর্যটা আপনার স্বামীর কাছে সো আপনাকে আপনার স্বামীকে প্লিজ করতে হবে আপনাকে কেন বলতে হবে যে আমার জুতোটাকে পরিষ্কার করে রাখো কেন বলতে হবে আপনাকে কেন বলতে হবে যে আমার পোশাকগুলোকে ধুয়ে দাও এটা আপনার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব কেন আল্লাহ সহ আপনাকে অফার দিয়েছে যে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে আল্লাহ দিয়ে বলাচ্ছেন যে বলে দাও পৃথিবীতে এত সম্পদ রয়েছে জি এত সম্পদ রয়েছে মানে বাড়ি গাড়ি ব্যালেন্স টাকা পয়সা পৃথিবীতে যা কিছু রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল আলমারাতহা একটা নেককার বিবি একটা নেককার বিবির দাম গোটা পৃথিবী বিক্রি করলে হয় না তাহলে এই নেককার বিবি কি করলে হওয়া যায় স্বামীর আনুগত্যশীল হলে নেককার বিবি হওয়া যায় স্বামী যদি একটু কম ইনকাম করে তারপরেও আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতে হবে পেতে কষ্ট রেখেও শুক্রিয়া আদায় করতে হবে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহার মতো বাবার কাছে চাইতে গেলেন চাকর একটু কষ্ট হয় দিন রাত এত পরিশ্রম করি বাবা লাস্টে দোয়া শিখিয়ে দিলেন চাকর দিলেন না তারপরও তাদের মুখটা কালো হয়ে যায়নি তারা শুক্রিয়া আদায় করেছে আল্লাহ সোবান আলহার আইস্বরাজ্লা তাল আনহা বলছেন যে আমরা না খেতে পেয়ে এতটাই দুর্বল ছিলাম যে আমাদের ওই হাউদাজের মধ্যে রাখলে কেউ যদি ঘাড়ে করে নিয়ে যেত আমাদেরকে তাহলে বুঝতে পারতো না যে এর মধ্যে মানুষ আছে কি না জি আপনার আমার তো এই সময় সুখের অভাব নেই সো যেসব মা বোনেরা আমার ভিডিওটি দেখছেন দয়া করে যদি এতদিন খারাপ আচরণ করে থাকেন আপনার স্বামীর সাথে তাহলে অবশ্যই ভালো আচরণ করুন আর যারা অবিবাহিতা তারা অবশ্যই এই বিষয়টাকে একটু খেয়াল করবেন যে আমার স্বামীকে কি করে আমি খুশি রাখতে পারি কারণ স্বামী খুশি মানে জান্নাত জি স্বামী খুশি মানে জান্নাতের যে কোনো গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারেন আর স্বামী খুশি মানে এর পৃথিবীটা আপনার হবে সুন্দর এবং একটা হবে আপনার জন্য কল্যাণকর আল্লাহ সুমতাল্লাহ আমাদের সমস্ত মা বোনদেরকে বোঝার তৌফিক আদা করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকিআ রাত